র্যাব চারের অভিযানে সাভারের রাস ফুলবাড়িয়া এলাকা হতে আইন শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার। মোহাম্মদ সোহেলানা হলাদার, সাভার উপজেলা প্রতিনিধি। এলিট ফোর্স হিসাবে র্যাব আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল হিসাবে ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা তৎপর। এরই ধারাবাহিকতায় গত 9 নভেম্বর 2021 তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চারের একটি অভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাসফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে চাকরি নিয়োগের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র, আইডি কার্ড, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে পরিহিত ছবি, দলিল তৈরির স্টাম্প, পেপার, নেমপ্লেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের নাম সম্বলিত চেকের পাতা, একটি ব্যাংকের চেক বই এবং একটি মোটরসাইকেল সহ নিম্নোক্ত প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সম্মত হয়। মোহাম্মদ শরীফ, বয়স 39, জেলা টাঙ্গাইল। মোহাম্মদ ওবায়দুর রহমান, বয়স 35, জেলা ফরিদপুর। মোহাম্মদ দেলোয়ার হোসেন, বয়স 48, জেলা টাঙ্গাইল। মোহাম্মদ আজমত খান, বয়স 42, জেলা টাঙ্গাইল। র্যাব চারের মুখপত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা তাদের কৃতকর্মের অর্থাৎ প্রতারণার কথা স্বীকার করেছে। তারা সংঘবদ্ধভাবে উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিনব কায়দায় নিরীহ ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনী সহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশী গরিব, অসহায়, নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণার কৌশল। তারা পরস্পরে যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ঢাকা ও ঢাকার আশেপাশে অভিনব কায়দায় বিভিন্ন গরিব ও অসহায় চাকরিজীবী চাকরি প্রত্যাশীদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন পদে চাকরি দিবে বলে প্রতারণা করে আসছে। সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন বাহিনী ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করত। তারা নিজেদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হিসাবে পরিচয় প্রদান করত। উক্ত আসামিরা একে অপরের সহযোগিতায় চাকরির ভুয়া নিয়োগপত্র ও জাল স্ট্যাম্প তৈরি করে বিভিন্ন লোকজনের নিকট হতে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে। এছাড়া আসামিরা দীর্ঘদিন যাবৎ এহেন কর্মকাণ্ড পরিচালনা করে বিভিন্ন লোকের নিকট হতে বিপুল পরিমাণ টাকা প্রতারণার মূলক হিসাবে আত্মসাৎ করে আসছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা এসব সত্যতা স্বীকার করেছে এবং এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।